হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে ভিডিও টপিক, তোমরা যারা সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি নিয়ে ডিপ্লোমা করতে চাও তাদের জন্য। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র একটা কলেজ, সেটা বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক, সেখানেই শুধুমাত্র সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি পড়ানো হয়। এবং লাস্ট, এখানে সিট থাকে 50টা, 50টা স্টুডেন্টকে নেওয়া হয়। এবং লাস্ট ইয়ার জেনারেলে 12,725 র্যাঙ্ক যার ছিল সে পেয়েছে, অত মানে এতটা র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। এবং তোমরা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি র্যাঙ্কিংও দেখতে পাচ্ছ। এবং কোনো গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে কিন্তু এটা পড়ানো হয় না, এবং শুধুমাত্র একটা প্রাইভেট পলিটেকনিক কলেজ, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট, এবং এখানে সিট হচ্ছে 23টা। এখানে কোনো র্যাঙ্কিং মেনশন করে দেয়নি আগের ইয়ারে ভর্তির, বাট এটা প্রাইভেট কলেজ। তো এই দুটো কলেজেই ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র বাট ফার্স্টে একটা কথা বলবো, তোমরা যারা এটা নিয়ে পড়তে চাও তাদের কিন্তু কম্পিউটারের প্রতি শুধুমাত্র যদি খুব খুব ভালোবাসা থাকে তবেই কিন্তু তোমরা এটা নিয়ে পড়ো, বা এই সাইবার সিকিউরিটি, হ্যাকিং, এই সমস্ত বিষয়ে তোমাদের যদি ভালো লাগার বিষয় হয় তবেই কিন্তু নিও। তা না হলে কিন্তু আমার মনে, কারণ যে কোনো টেকনিক্যাল ফিল্ডে কিন্তু তুমি যদি খুব ভালোভাবে কেরিয়ার বানাতে চাও, তো তার যে বেসিক জিনিসগুলো সেগুলোতে কিন্তু তোমার খুব ভালো করে দক্ষতা থাকা দরকার, তবেই কিন্তু তুমি সেই জিনিসটা নিয়ে ভালোভাবে ভবিষ্যতে তোমার কেরিয়ার বানাতে পারবে। তো এবার বলবো, তোমরা যারা যারা পড়তে চাইছো তাদের জন্য দুভাবে অ্যাডমিশন হয়, প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটাতেও হয়, এবং যারা জেক্সপো দিয়েছো তারাও ভর্তি হতে পারবে। এবং সরকারি কলেজে তো অবশ্যই জেক্সপোতে তোমাদের যে র্যাঙ্ক হয়েছে সেই অনুযায়ী তোমাদের ভর্তি হবে। আর কোর্সটা 3 বছরের কোর্স। আর বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে 2019 সালে, আর টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে 2008 সালে তৈরি, মানে 13 বছর আগেকার। তো এই দুটো কলেজের যদি কোনো রকম স্টুডেন্ট থাকো যারা এই ভিডিওটা দেখছো এবং এই কোর্সটা নিয়ে পড়াশোনা করো, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিও কমেন্ট সেকশনে তোমাদের কলেজে কিরকম কি প্লেসমেন্ট দেওয়া হয় সেই ব্যাপারে একটু সবাইকে যদি তোমরা মানে কমেন্ট করে বলো তাহলে খুব ভালো হয়, তাহলে সব স্টুডেন্টরা এই বিষয়ে আরো বেশি ভালো করে জানতে পারবে। এবং আশা করছি পরবর্তীকালে আরো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে এই ট্রেডটা পড়ানো হবে। এবং তোমাদের একটা কথা, মানে জানো তোমরা সকলেই, এখন কিন্তু সবকিছুই অনলাইনের যুগ। অনলাইন পড়াশোনা থেকে শুরু করে, অনলাইন কাজ থেকে শুরু করে, অনলাইন সবকিছু অর্ডার দেওয়া থেকে শুরু করে, সমস্ত কিছু কিন্তু অনলাইন। তো সেক্ষেত্রে যেহেতু আমরা সমস্ত কিছু অনলাইনে করছি, তো সেখান থেকে ক্রাইম, অনলাইন ক্রাইমেরও কিন্তু মান অনেক বেড়ে চলেছে এবং অনেক ফ্রিকুয়েন্ট। সো এই সমস্ত জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমাদের সাইবার এক্সপার্টস, তো সাইবার ফরেন্সিক আর ইনফরমেশন সিকিউরিটি এই দুটোর একটা আলাদা আলাদা পার্ট। তো সাইবার ফরেন্সিক হচ্ছে সেই সমস্ত এক্সপার্টসরা যারা আমাদের মেশিন বা আমাদের হার্ড ডিস্কে কোনো কিছু প্রবলেমস হলে সেগুলো থেকে রিকভার করবে, এবং যারা ইনফরমেশন সিকিউরিটিতে কাজ করেন এদের কাজ হচ্ছে ডেটাকে সিকিউর করা, ঠিক আছে? কোনো আমাদের পার্সোনাল ডেটা বলো বা যে কোনো ডেটা, তো সেগুলোকে সিকিউর করা, কারণ ডেটা কিন্তু এখনকার দিনে প্রতিনিয়তই হ্যাক হচ্ছে। সেটা আমাদের পার্সোনাল কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলো, ব্যাংক অ্যাকাউন্ট বলো, সমস্ত কিছু। এবার বলবো, যারা এই মানে সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি নিয়ে পড়তে চাও, তাদের 3 বছরের ডিপ্লোমাতে মোটামুটি যেগুলো খুব ভালো করে শিখতে হবে, ডেটাবেস ম্যানেজমেন্ট বা DBMS বলা হয়, তো সেইটা, তার মধ্যে SQL আছে, ওরাকেল আছে, এবং অপারেটিং সিস্টেম তোমাদের লিনাক্স, উবুন্টু, কালি লিনাক্স, এবং তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস যেমন পাইথন, জাভা, এগুলোর উপরে কিন্তু খুব খুব ভালোভাবে দখল রাখতে হবে, তবেই কিন্তু তোমরা এর উপরে কিন্তু নিজেদের একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারবে। এই সমস্ত কিছু এবং এর সাথে আরো অনেক সাবজেক্টস তোমাদেরকে কিন্তু 3 বছরের ডিপ্লোমা কোর্সেসে শেখানো হবে। এবার বলবো, তোমাদের টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটে তোমরা যদি পড়তে চাও, ফার্স্ট ইয়ারে যদি তোমরা অ্যাডমিশন নাও, তো সেক্ষেত্রে তোমাদের 1,09,266 টাকা এরকম একটা খরচা আসবে 3 বছরের জন্য।
এইটাই তোমরা যদি ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হও, মানে তোমাদের যদি ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে চাও, তো সেক্ষেত্রে 1,45,266 টাকা, এবং যারা TFW কোটাতে পড়বে তাদের 55,266 টাকা, এবং যারা ভোকলেটের থ্রু এন্ট্রি নেবে তাদের জন্য যেহেতু তোমরা 2 বছরের 77,020 টাকা। তো এইটা হচ্ছে তোমাদের ফিজ যা লাগে। আর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে যেরকম হয় সেরকমই অ্যাডমিশন ফিজ। যদি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কিরকম কি ফিজ হয় সেটা যদি কেউ জানতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তোমাদের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে।